শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি কোর্সের লেকচার 9-এ আপনাদেরকে আছি স্বাগতম। এই পর্বে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এই প্রবলেমটা দেওয়া আছে যে ট্যান থিটা প্লাস কট থিটা যদি হয়, এটা প্রুফ করতে হবে আমাকে। কি করতে হবে? প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু স্যাক থিটা ইনটু কসেক থিটা। এটার ক্ষেত্রে যদি আমরা প্রুফ করতে যাই লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আমরা এটা তো জানি লেফট হ্যান্ড সাইড, এটাকে অ্যাকচুয়ালি এভাবে লেখে লেফট হ্যান্ড আর হলো সাইড, হ্যাঁ বাম পক্ষ। কি আছে আমাদের এখানে? আছে ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? আমাদের ওই যে রোস যেখানে ছিল সেখানে আমরা দেখে আসছি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ওকে। প্লাস এখানে কট থিটা ইকুয়াল টু কি আসতেছে? কট থিটা ইকুয়াল টু আসতেছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমরা যদি দেখি যে এখানে লসাগু কি আছে, কস থিটা ইনটু সাইন থিটা, তাহলে আমাদের এখানে কস থিটা এটা ভাগ করলে কি আসে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখানে কি আসে? কস থিটা ইনটু সাইন থিটা। তাহলে দুইটাকে আলাদা আলাদা করা যায়, সেটা কি লেখা যায়? স্যাক থিটা ইনটু 1 বাই সাইন থিটা হলো কসেক থিটা। আমাদের রুলসগুলো আগে জানা থাকলে আমরা পারবো পেরে ফেলি। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা কি বলা আছে? সাইন এ ইকুয়াল টু যদি 3/4 হয় তাহলে আমাদের বলছে এই কোণের ত্রিকোণমিতিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে আমাদের কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল টু 3/4, হ্যাঁ যদি হয় তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে, মানে আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে। তো আমরা দেখি সাইনের ক্ষেত্রে কি ছিল? স, তাই না? মানে সাইন থিটা ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিউস। অপোজিট মানে বিপরীত বাহু বাই হাইপোটেনিউস। তো আমি এ সাপোজ এই কোণটাকে ধরলাম, হ্যাঁ অথবা আপনি এটাকে ধরতে পারেন, ধরলেই হলো। তো 3/4, তাহলে অপোজিট কোণটা এটা 3, এটা 4, ওকে। তো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে আমরা এটা বের করতে পারি না। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? 4 স্কয়ার, এটাকে আমরা এ ধরি, 4 স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কি আসে? 16 - 9। তো 16 - 9 আবার আসবে 7, ওকে। তাহলে আমরা এ ইকুয়াল টু কত আসে? এ ইকুয়াল টু আসে √7, ওকে। তাহলে এটার মান হইল √7। তাহলে আমরা তিনটা বাহুই পেয়ে গেলাম। তাহলে সাইন এ যদি এটা হয় তাহলে আমরা এখন কস এ টা বের করি। আচ্ছা তো সাইন এ যদি হয় তাহলে কসেকটাকে বের করি, তাহলে আরো বেশি সহজ হবে। কসেক হলো এটা রেসিপ্রোকাল, মানে হলো এটা বিপরীত, তাহলে 4/3। এখন কসের জন্য বের করি, কস এ ইকুয়াল কি হয়? কা ছিল, তাই না? হ্যালো টু আ লিখে ফেলি। কা কি ছিল? কস থিটা ইকুয়াল টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস। তাহলে অ্যাডজেসেন্ট কোনটা? এর অ্যাডজেসেন্ট কোনটা? √7। হাইপোটেনিউস কোনটা? 4। তাহলে √7/4, ফাইন। এখন কস এ যদি হয় √7/4, তাহলে আমরা আরেকটা বের করতে পারি যে কস থেকে কাকে? সেক কে, তাই না? তাহলে সেক এ ইকুয়াল টু কি আসে? জাস্ট এটা রেসিপ্রোকাল, মানে এটা জাস্ট উল্টে যাবে, 4/√7, ফাইন। এখন ট্যানটা কি হবে? টু আর ক্ষেত্রে আমরা কি জানি? ট্যান থিটা ইকুয়াল টু অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে ট্যান এ ইকুয়াল টু কি হবে? অপোজিট, হ্যাঁ। তাহলে এটার অপোজিট কোনটা? 3। আর অ্যাডজেসেন্ট এরপরে কি বলছে? অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট কোনটা? √7। আর কটের ক্ষেত্রে কি হবে? কট এ, তা সেটা রেসিপ্রোকাল, √7/3। তো এইভাবে করে আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি।